জগতে ছিলাম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন কিন্তু প্রশ্ন করেছিল, আমরা সবাই এক বাক্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলাম, হ্যাঁ তুমি আমাদের রব। তাইলে রুহের জগতে রব, দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে আপনি দেখেন মেসিট হলেন, নামাজ ফরজ হলো, নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহ রব, রব আছে না নাই? সবাই বলেন আছে। রুকুতে গেলেন সুবহান রব, রব আছে না নাই? সিজদায় গেলেন সুবহান রব, আছে না নাই? আচ্ছা, এরপরে আপনি এই দুনিয়া সব জায়গায় পরতে পরতে মহনায় মহনায় স্টেশনে স্টেশনে সব জায়গায় রবের অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ড চলার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যান, কবরে যান, কবরে যাওয়ার পরেও সেখানে আপনার প্রশ্ন হবে তোমার রব, কথা হয় না, জিজ্ঞাসা করা হবে না? তাহলে রুহের জগৎ থেকে কবর অব্দি সব জায়গায় রব আছে না নাই? এই কথা কর না কেন, আসে না নাই? আস, তাইলে মনে রাখবেন তিনি আমাদের রব, তিনি আমাদের রব, এই জন্য তিনি আমাদের প্রতিপালক, এই জন্য তার গোলামি করা লাগবে। এক দুই নাম্বার, আমরা গোলামি করব কেন? আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ পাক দুই নাম্বারে বলেন আল্লাযী খলাকাকুম, আল্লাযী খলাকাকুম, দুই নাম্বার তিনি আমাদের সৃষ্টিকর্তা। কি তিনি? কে? সবাই বলেন আল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আমাদেরকে গোলামি করা লাগবে। বাইরা আমার এই মাহফিলে যারা আছেন আপনারা বলতে পারবেন আমাদেরকে এই পৃথিবীর কোনো নেতা নেত্রী বানাইছে? জো বাইডেন বানাইছে? জো বাইডেন বানাইছে? মোদিজি বানাইছে? এই পৃথিবীর কোনো নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাযী খলাকাকুম, আমি তোমাদের মালিক, সৃষ্টি করেছি তোমাদেরকে। কাজী তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য গোলামি করা লাগবে তা। এ ভাই একবার বুকে হাত দেন, একবার বুকে হাত দেন। আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো আমার মালিক, কি সুন্দর করে সৃষ্টি করলো, একবার চিন্তা করেন না? একবার নিজের দেহের দিকে তাকাইলেই আপনি সব বুঝতে পারবেন। বাইরে একটা মানুষের গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 3.5 কোটি টাকা। একজন মানুষের গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 3.5 কোটি টাকা। এইবার আপনারা বলেন এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো কয় বছরে লাগাতেন? পারতেন? তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আহ, তিনি সৃষ্টি করেছেন বিনা মূল্যে। এই চোখ দিলেন, এই হাত দিলেন, এই কান দিলেন, এই জবান দিলেন, এই হাড়, এই কিডনি, লাংস, বাল, আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ কি দেয় নাই আপনাকে। দেখেন না বাইরে এই যে সুন্দর বাতাস, অক্সিজেন আপনারা খাইতেছেন, কখনো কি চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? একবার চিন্তা করে দেখেন তো। এই যে কয়দিন আগে আমাদের দেশে করোনা ভাইরাস চলে গেল, করোনা ভাইরাসের নর্মাল একটা হসপিটালে কোনো করোনার রোগী যদি ভর্তি করে একদিন যদি 24 ঘন্টা তাকে অক্সিজেন দেওয়া হয়, 24 ঘন্টা যদি একটা রোগীকে অক্সিজেন দেওয়া হয় তার বিল হয় 200 টাকা করে, হিসাব করলে 24 ঘন্টায় 4800 টাকা। কয় টাকা? একদিনের বিল 4800 টাকা। এটা তো নর্মাল হসপিটালের কথা বললাম, আপনি যদি ঢাকা স্কোয়ারে যান, ঢাকা ইউনাইটেডে যান, তখন আরও বিল বেড়ে যাবে হসপিটাল অনুযায়ী। নর্মাল হসপিটালের একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা। বাইরে এইবার আপনারা বুকে হাত দেন, একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, আপনাদের কারোর বয়স 50, কারোর বয়স 80, এই 80 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওরে মানুষ, একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করো, আমার তোমার বাড়িতে যে বিদ্যুৎগুলো জ্বলে, বাড়িতে মাসের মধ্যে দিনের মধ্যে 3-4 বার বিদ্যুৎ আয় আর যায়, আয় আর যায়, মাস পড়ার আগেই বিদ্যুতের কাগজ বাড়ি চলে আসে, বিল দাও নাইলে লাইন কাটা। 50টা বছর অক্সিজেন খাটছেন, কতদিন কি কোনোদিন কি ফেরেশতারা বিলের কাগজ আনছে? অক্সিজেনের বিল দাও নাইলে অক্সিজেন কাটা। কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না?
কোনোদিন তো তিনি অক্সিজেনের বিল চান নাই। বাইরে একবার চিন্তা করেন, যাদের কিডনির ট্রাবল আছে, কিডনির সমস্যা আছে, আমাদের দেশে অনেকের কিডনির সমস্যা আছে, ডায়াবেটিক্সের রোগী যারা বিশেষ করে দেখবেন এদের কিডনি ড্যামেজ হয়ে যায়। তো একটা রোগীর যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, এই কিডনি ডায়ালোসিস করতে গেলে দৈনন্দিন 2000 টাকা সর্বনিম্ন ডায়ালোসিস খরচ। যদি ভিআইপি হসপিটাল হয় আরও বাইরে যায়, নর্মাল হসপিটালেও যদি ডায়ালোসিস করেন 2000 টাকা দৈনন্দিন। তাহলে একটা যার কিডনি ড্যামেজ হয়ে যায় এই লোকটার মাসে 8 বার ডায়ালোসিস করা লাগে, 8 বার। তাইলে আমি যদি 2000 টাকা করে ধরি কত হয়? হ্যাঁ, 16,000। তাইলে সর্বনিম্ন 16,000 টাকা আপনার ডায়ালোসিস খরচ একজন কিডনির রোগীর। এখন ডায়ালোসিস মানে কি? আপনার গোটা দেহের রক্তটা সচল করা, তার মানে কিডনির কাজ রক্ত চালিত রাখা, ঘুরায় দেওয়া, চালায় রাখা, রানিং রাখা। এখন আসেন, একটা অসুস্থ মানুষ মাসে 8 বার ডায়ালোসিস করলে 16,000 টাকা দিই, কিন্তু আমার আল্লাহ ডাক্তারেরা গবেষণা করে বের করেছে আমার মহান মালিক একটা সুস্থ মানুষের দেহে দৈনন্দিন 3 বার ডায়ালোসিস করে, 3 বার। তাহলে দৈনন্দিন যদি 3 বার ডায়ালোসিস করে মাসে হয় কত? 33-এ 90 দিন। এইবার যদি আপনি 8 বার ডায়ালোসিস করলে যদি 16,000 হয়, তাহলে 90 বার আল্লাহ বিনা মূল্যে সুস্থ মানুষকে মাসে ডায়ালোসিস করলো, তাহলে 90 বার ডায়ালোসিস করলে এর খরচ হয় 1,80,000 টাকা। চিন্তা করেন, বুকে হাত দিই, এক মাসে যদি ডায়ালোসিস খরচ 1,80,000 হয়, আপনার বয়স কত, কত বার আল্লাহ ডায়ালোসিস করেছে, একটা টাকাও তো মালিক নেয় নাই। কেন গোলামি করবেন না আপনার? কেন গোলামি করবেন না? কারণ তিনি সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, একটাও চার্জ নিচ্ছে না, কোনো চার্জ নিচ্ছে না, আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সার্ভিস চার্জ নিচ্ছে না, কিচ্ছু না, বিনামূল্যে দিলেন। গোলামি করা লাগবে কার? ব্যাস। 3, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 3 নম্বর গোলামি করার কারণ, এই জমিনটাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বিছানা বানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, এই জমিনটাকে যদি আল্লাহ বিছানা বানায় না দিত, এত সুন্দর করে বসতেন কোন জায়গায়, ধান লাগাইতেন কোন জায়গায়, মাছ চাষ করতেন কোন জায়গায়, এই দুনিয়াটা যদি টোটাল সাগরে রূপান্তরিত হতো, পানিতে হাবুডুবু খাইতেন আ করে, আপনার স্বপ্নের বাসভবন বাড়িটা আপনি তুলতে পারতেন না। কাজী, জমিনটা আল্লাহ বিছানা বানায় দিছে, এই জন্য আপনি চলতে পারেন, শুইতে পারেন, ঘুমাইতে পারেন, চাষবাস করতে পারেন। কাজী, আল্লাহ জমিনটাকে বিছানা বানাইছেন অনুগ্রহ করে, এই জন্য গোলামি করা লাগবে। গোলামি করা লাগবে তার, কারণ আসমানটাকে তিনি আমাদের জন্য সাদ বানায় দিছেন। 5, ওয়ানজালা মিনাস সামাই মা। 5 নম্বর, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। 6 নম্বর, ফা খরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, আল্লাহ বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন, এই জন্য গোলামি করা লাগবে আল্লাহ। একবার চিন্তা করেন, বৃষ্টি যদি না হতো, এই গাছগাছালি বনবনালি শস্য শ্যামলা সবুজ গাছগাছালি থাকতো? থাকতো না। আপনি জান না, পশ্চিমা বিশ্ব, এই কি বলে, সৌদি আরব, দুবাই, কাতার, এই কক্সবাজার, চট্টগ্রামে তো প্রবাসী প্রবাসী প্রবাসী। আমি তো যে জায়গায় যাই, বাহরাইনে যাই, দুবাই যাই, সৌদিতে যাই, যেখানেই যাই না কেন, সব জায়গায় চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার। আমি দোয়া করি আল্লাহ আর কিছুদিন হলে সৌদি আরব আমাদের দখল। সুবহানাল্লাহ, বলবেন না, যেখানেই যাই চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম সিলেট, আল্লাহ আকবার, এত চট্টগ্রাম আর কক্সবাজার। একটা ঘড়ি কিনতে গেছি, এইটাও লোকটা রামুর লোক। এই যে আমার ঘড়িটা কিনছিলাম এই সেপ্টেম্বরে, এই ঘড়ির একটা বিশেষ গুণ আছে। এই ঘড়িটার একটা বিশেষ গুণ কি, এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো সিটিতে যান, আপনাকে নামাজের অক্ত বলে দেবে। কি বলে দেবে? নামাজের অক্ত বলে দেবে। আপনি যে দেশে যান, যে সিটিতে যান, এক এক দেশে তো এক একটা রাজ্য থাকে, ভারতে 28টা রাজ্য, আমাদের দেশে বিভাগ কয়টা?
সাতটা বিভাগ, এই সাতটা বিভাগের সাত রকম অক্ত বলে দেবে। আপনি যখন, আমি যখন কালকে রওনা দিয়েছি সাতক্ষীরা থেকে, তখন আমার খুলনা বিভাগ ছিল, যখন চট্টগ্রামে ঢুকেছি তখন আমি চট্টগ্রামটা রানিং করেছি, এখন আমার এখানে আপনার জোহর শেষ আসরের অক্ত বলে দেবে, আসর শেষ মাগরিবের অক্ত বলে দেবে, মাগরিব শেষ এশার অক্ত বলে দেবে, এশা শেষ ফজরের অক্ত বলে দেবে, এই ঘড়িটা টাইম বলে দেবে। তো এই ঘড়িটা কিনলাম সাফা টাওয়ার থেকে, সেই জায়গায় যেয়ে দেখি রামুর লোক কক্সবাজার, মেড ইন কক্সবাজার, কোন জায়গা, ঘড়িটা চায়না, ঘড়িটা মেড ইন চায়না, কিন্তু যেই লোকটা বিক্রি করছে মেড ইন কক্সবাজার, কোন জায়গা, কাজে আলহামদুলিল্লাহ আল্লাহ কক্সবাজার চট্টগ্রামের মানুষগুলোকে কবুল করুন, সৌদি দুবাই কাতার সহ গোটা বিশ্বে যত চট্টগ্রাম কক্সবাজারের প্রবাসী ভাইরা আছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাগজপত্রী পাসপোর্ট আকামা সোনো সমস্যা থাকলে সব সমস্যা সমাধান করে দেন, তাদের নিরাপত্তা দান করেন, হালাল কামাইতে বরকত দান করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে এই জাতীয় মাহফিলগুলো আপনাদের কক্সবাজারে যখন হয়, প্রবাসী ভাইরা প্রাণ খুলে সহযোগিতা করে, আজও এই মাহফিলে নিঃসন্দেহে অসংখ্য প্রবাসী তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়ে বিশাল বর্ণাঢ্য বাগান সাজিয়েছে, সকল প্রবাসীদের জন্য কলিজা থেকে দোয়া রইল, আল্লাহ তাদের হালাল কামাইতে বরকত দিন, নিরাপত্তা দিন, পা শক্ত নামাজি বানান, বলেন আমিন। ভাইরা আমার কথায় কথা বেড়ে যায়, তাই ভালো করে বুঝবেন, আল্লাহ পাক, ও আমি যে কথাটা তুললাম কেন, কারণ সৌদিতে দুবাইয়ে কাতারে এই এলাকাগুলোতে বৃষ্টির সংখ্যা কম, যার কারণে যেদিকে তাকান মরুভূমি মরুভূমি মরুভূমি, যেদিকে তাকান মরুভূমি মরুভূমি মরুভূমি, কিছু কিছু গাছগাছালি আছে তাও পানি দিয়ে বাঁচায় রাখে, মাঝে মাঝে একটু অর্ধেক বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু আমার দেশে সিজনালি বর্ষা হয়, আসমান থেকে বর্ষা হয়ে এই জমিন থেকে সুন্দর করে আল্লাহ রিজিকের ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি দেখেন না, একই মাটি কখনো শস্যা হচ্ছে, কখনো ধান হচ্ছে, কখনো করলা হচ্ছে, কখনো আপনার এখান থেকে পাতাকপি হচ্ছে, একই মাটি, আহ, এক এক সময় এক এক মাসে এক এক রকম ফল, কাজেই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, এই জন্য গোলামি করা লাগবে, হ্যাঁ, তাহলে গোলামি করবেন কেন, কারণগুলো বললাম, এবার আসেন আমরা গোলামি করব কোন জায়গায়, কোন জায়গায় ভালো করে বুঝেন, আমাদের দেশের মানুষ কিছু সুবিধাবাদী জিন্দাবাদ, আমাদের দেশের কিছু মানুষ সুবিধাবাদী জিন্দাবাদ, বিশেষ করে বক্তা কিছু কিছু ইমাম, আসলে সোশ্যাল মিডিয়া তো কোন জায়গার থেকে কি লাগায় দেয়, ভয় লাগে মাঝে মাঝে, কি কই আর কি হয়, হে গিয়াসউদ্দিন তাহিরির মতো যদি ভাইরাল হয়ে যায় তাহলে বিপদ, কথা ঠিক না, ভালো করে বুঝছেন, আমাদের দেশের এই বক্তা বা আলেমগুলো এক একজন এক এক কায়দায়, আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, কিন্তু এদেশের মানুষগুলো ব্যাখ্যা করে কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আসো আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি, আরেকজন এসে আরেক মতাদর্শের বক্তা ওয়াজ করছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, আচ্ছা আরেক মতাদর্শের বক্তা আসলো, তিনি বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমার পাগড়িটা ধরো বায়াত নাও, কথা না, তার মানে যে যার মতো ব্যাখ্যা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, কেউ বলছে, কেউ বলতেছে জিকির করো, কেউ বলতেছে নামাজ পড়াটা ইবাদত, কেউ বলতেছে জিকির করাটা ইবাদত, কেউ বলছে পাগড়ি পড়াটা ইবাদত, কেউ বলছে বায়াত ধরে পীরের আন্ডারে থাকাটা ইবাদত, এখন বাইরে আসলে ইবাদতের অর্থ কি, ইবাদতের অর্থ হচ্ছে আল ইবাদাহ, গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, এক কথায় আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা, আর এই গোলামি করবেন কোন জায়গায়, খালি মসজিদে, কথা কেনা, গোলামি খালি মসজিদে হবে, হ্যাঁ মসজিদ হবে না, কোন জায়গায় খালি মসজিদে হবে, তো এটা কথা কয় না, আপনারা কথা কইতে পারেন না, কোন জায়গায়, এমনও বাঙালি আছে এই মাহফিলে পা শক্ত নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, মসজিদের মধ্যে বলে তোমার গোলামি করি, ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করে, মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করে, মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীর গোলামি করে, কথা বলে না কেন, আমার প্রশ্ন একটাই, বাইরে
আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? মসজিদের মধ্যে বললেন ইয়া কানাবুদু, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও। অথচ মসজিদের আশেপাশে আঁকা বাঁকা রাস্তায় তাগুতের পথে ইসলাম বিদ্বেষীদের সাথে ওদের সাথে পাঁচটা গোলামি করেন। আমার প্রশ্ন হলো, বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফেক হয়, আপনি উজু করে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন, তার মানে আন্তর্জাতিক মুনাফেক। মানুষ মিথ্যা কথা কয় তাই বলে মসজিদে? একটা চোরেও তো মসজিদে মিথ্যা কথা কয় না। একটা চোর, আঞ্চলিক ছোটখাটো চোর যখন ধরা পড়ে, পারিবারিক চোর, দেখবেন এরে বলবেন এই সত্যি কথা বল, নাইলে তোরে কিন্তু মসজিদে উঠাবো। মসজিদে উঠায় বলা লাগবে তুই টাকাটা নিছিস? ওই মসজিদে ওঠার ভয়ে আমি 500 টাকা নিছিলাম। মসজিদে ওঠার ভয়ে, কারণ এটা আল্লাহর ঘর, মসজিদে মিথ্যা কথা কওয়া যাবে না। মসজিদের ভয়ে ও সত্য কথা বলে, তাইলে একটা চোরও মসজিদে মিথ্যা কথা বলে না। কিন্তু আপনি একজন নামাজি, মসজিদে দাঁড়ায় 5 বার আল্লাহর সামনে বললেন ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, তাওয়াগুতের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীদের গোলামি করেন, যারা আলেম ওলামা বিরোধী, যারা তাকবীর সহ্য করতে পারে না, তাদের পাঁচটা গোলামি করেন, আপনার মতো মিথ্যাবাদী মুনাফিক একবার বললে মানুষের ভুল হতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু যেই লোকটা 5 অক্ত নামাজে 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা বাইরে যে তাগুতের গোলামি করে কি করে? কথা কান কেমনে করে, কেমনে তাগুতের গোলামি করে? আশ্চর্য হয়ে যান, 5 অক্ত নামাজ পড়ে অথচ 500 টাকায় বিক্রি হয়ে যায়, 1000 টাকায় বিক্রি হয়ে যায়। বাইরে আমি দলাদলি বুঝি না, এই জায়গায় আপনাদের কানি না, কানি না কি বলে জমির দাম, শতাংশ না কানি, কানি কানি গন্ডা, 1 গন্ডা আমাদের দিকে আর কি, 100 কাঠা, তার মানে শতক বলে 20 কাঠায় 1 বিঘা, 33% 1 বিঘা আমাদের দিকে। আপনাদের দিকে কয় কানিতে 1 বিঘা? 20 গন্ডায় 1 বিঘা, 1 কানি। আচ্ছা 1 গন্ডায় কতটা জমি হয়? 6 খড়া। এরে বাবা রে, আমার তো আবার ক্লাস করা লাগবে। চাইলে 1 গন্ডায় 6 খড়া, 1 গন্ডা জমির দাম এই মাঠে কত? 1 লক্ষ টাকা। এখান থেকে যদি পেকুয়া বাজারে যায়, 1 গন্ডার দাম কত? এখান থেকে কক্সবাজার শহরে যদি যাই, আচ্ছা বাদ দিলাম, চট্টগ্রাম শহরে যদি যাই, আচ্ছা রাজধানী ঢাকায় যদি যাই, বুঝেন? কিন্তু বোঝানোর জন্য বলছি, আমি অনর্থক কোনো কথা বলি না। এখানে 1 লাখ, ওখানে 10 লাখ, এখানে 20 লাখ, ওখানে 50, রাজধানী ঢাকায় তাও জমি নাই, ফ্ল্যাটের পরে ফ্ল্যাট, বিল্ডিংয়ের পর বিল্ডিং কিনতে হয়। এখন আসেন এই সামান্য দুনিয়ার জিন্দেগিতে 1 গন্ডা 1 কাঠা জমির দাম যদি 50 লাখ, 1.5 কোটি, 2 কোটি টাকা হয়, ও নামাজিরা, যে ইমানটা তোমরা 500 টাকায় 1000 টাকায় বিক্রি করে দিলে, এই ইমান দিয়ে জান্নাতের অত দামি জমি কিভাবে কিনবেন? কথা কেন, জান্নাতের জমিটা যে আপনি কিনবেন, সামান্য রাজধানী গুলশান, তারপরে ধানমন্ডির জমি যদি 2 কোটি 3 কোটি টাকা হয়, তাহলে জান্নাতের জমির দাম কত? তাইলে যে ইমান 500 টাকায় বিক্রি হয়, যে ইমান 1000 টাকায় বিক্রি হয়, যে ইমান 1 কাপ লাল চাই বিক্রি হয়, এই ইমান দিয়ে ওই দামি জমি? অতটা সহজ না। বাইরে রাগ করেন না, বোঝানোর জন্য বলছি, ইমান তো খাব্বাব এনেছিল, ইমাম তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছিল, ইমাম তো সুমায়া এনেছিল, ইমাম তো আম্মার বিন ইয়াসির এনেছিল, ইমাম তো আমির হামজা এনেছিল, হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার আগুনে শোয়ায় দিয়েছিল, খাব্বাবের দেহের চর্বিগুলো গুলে গুলে আগুনের পরে পড়ছিল, খাব্বাব ইমান বিক্রি করে নাই, সুমাইয়াকে বর্ষার মর্মান্তিক আঘাতে মেরেছিল, সুমাইয়া ইমান বিক্রি করে নাই, আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল দুই উটের সঙ্গে 2 পাও বেঁধে দিয়েছিল আম্মার বিন ইয়াসিরে, আবু জেহেল বলেছিল আম্মার
বিনিয়াসির বলি মান ছাড়বি কিনা? আম্মার বিনিয়াসির বলেছিল জীবন দেব কিন্তু ইমান ছাড়বি।